তো দেখুন, ফর্ম তৈরির গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম এবং এখানে আমরা একটি ড্রপ ডাউন পর্যন্ত তৈরি করেছি। তো আমরা আজকে ফর্মের বাকি অংশ কমপ্লিট করে ফেলবো। তো ফর্মের বাকি অংশে আমাদের যা যা করতে হবে, চলুন আমরা আমাদের ডেমো ফর্মটাকে দেখে আসি। এখানে একটি ফিল্ড সেট নিতে হবে এবং সেখানে লিজেন্ড ইউজ করতে হবে। তারপর এখানে রেডিও বাটন, টেক্সট এরিয়া এবং সবশেষে চেক বক্স তৈরি করতে হবে আমাদেরকে। তো চলুন আমরা এরপরে আমরা ফিল্ড সেট তৈরি করে ফেলি। ফিল্ড সেট নামক ট্যাগ আমরা এখানে নিয়ে নিলাম। তো ফিল্ড সেটের মধ্যে আমাদের লিজেন্ড নামক ট্যাগ নিতে হবে। অবশ্যই আমরা এগুলো নিয়ে আপনাদের সাথে আগে আলোচনা করেছি, তো এই জন্য এখন আর আপনাদের সাথে এগুলো নিয়ে তেমন একটা আলোচনা করলাম না। তো লিজেন্ডের মধ্যে এই টেক্সটটুকু হবে মাস্ট ফিল দিস বক্স। আমরা ডিরেক্টলি টেক্সটটুকু কপি করে সেভ করে দেই। তো এরপর আমাদের যে টেক্সটটা এখানে আগে দিতে হবে, রেডিও বাটনের আগে এই টেক্সটটা আমাদের এখানে দিতে হবে। এবং আমরা লাইন ব্রেক ট্যাগ সবসময় ইউজ করবো। এখানে একটি লাইন ব্রেক ট্যাগ আমরা ইউজ করে দিলাম এটার সাথে। তো এরপর আমাদের ইনপুট দিতে হবে, তো আমরা ইনপুটটা দিয়ে ফেলি। ইনপুটের টাইপ এখানে ডিক্লেয়ার করতে হবে, তারপর নেম ডিক্লেয়ার করতে হবে, তারপর ভ্যালু, তারপর ইনপুটকে ক্লোজ করব। এখানে আমরা যেটা লিখতে চাই ইয়েস অথবা নো। তো ব্র্যাকেট ট্যাগ, লাইন ব্র্যাক ট্যাগ সবসময় আপনারা শেষে ইউজ করবেন। প্রথমটা ইয়েস, দ্বিতীয়টা নো, দুইটা অপশন থাকবে। তো এটার টাইপটা হবে রেডিও বাটন, তো এই জন্য আমরা এটাকে রেডিও দিয়ে দিলাম। নেম, যেহেতু আমরা এটা কনফার্ম করতে চাচ্ছি, তো এটার নেম আমরা এই জন্য কনফার্মেশন দিয়ে দিই। এবং ভ্যালু আমাদের ইচ্ছা মতো দিতে পারি, তো আমরা এখানে দিতে পারি আর এখানে নো দিতে পারি ভ্যালু। এখন যদি এটা সেভ করে যদি আমরা দেখে আসি যে কতটুকু হয়েছে, রিফ্রেশ করে দেখবো, হ্যাঁ আমাদের এখানে ফিল্ড সেট চলে এসেছে এবং এর মধ্যে আমাদের এই রেডিও বাটনটা আনা হয়ে গেছে। তো এখন এখান থেকে এখানের মতো এখানে একটি টেক্সট এরিয়া আনতে হবে। তো টেক্সট এরিয়ার উপরে এই লেখাটা হবে, তো এই লেখাটা আমরা এখান থেকে কপি করে নেই। কপি করে এখানে ফিল্ড সেটের নিচে এভাবে দিয়ে দিই। তো সরি, ফিল্ড সেটের নিচে হবে না, এটা তো ফিল্ড সেটের উপরে হবে, যেহেতু আমরা এই টোটাল কাজটা আমরা আমাদের ফিল্ড সেটের মধ্যে করতেছি। তো এই জন্য, তো এখন টেক্সট এরিয়া ডিক্লেয়ার করার জন্য আমাদের একটি টেক্সট এরিয়া নিতে হবে। এবং আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি এর রো দিতে হয় এবং কলামের সাইজও দিয়ে দিতে হয়। এখানে টেক্সট এরিয়া নিলে তারপর এটি ক্লোজ করতে হয় এবং এটি একটি ডাবল ট্যাগ বিধায় এটি ট্যাগটা শেষ করতে হবে। তারপর এখানে আমরা একটা লাইন লাইন ব্রেক ট্যাগ অবশ্যই ইউজ করতে পারি। তো এখানে কলামের সাইজ আমরা 80 দিয়ে দেই এবং রোর সাইজ আমরা 10 দিয়ে দিই। সেভ করি। সেভ করার পর এখন যদি পেজটা রিফ্রেশ করি, এই পেজটা দেখবো এখানে বক্সের মধ্যে আরেকটি টেক্সট এরিয়া চলে আসছে। তো দ্যাট মিন্স আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। তো এখন আমাদের বাড়তি যে মানে বাকি যে অংশটুকু করতে হবে সেটি হচ্ছে এই যে যে নিচে দুইটা চেক বক্স আছে, দ্যাট মিন্স আমি কি আমাদের আমি কি সার্টিফাই করতেছি কিনা যে এখানে আমার ইনফরমেশনগুলো 100% কারেক্ট। তো এখানে একটি চেক বক্স এবং এর পাশাপাশি যে আমি এই কোম্পানির সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন মেনে চলতেছি, এখানে একটি চেক বক্স, এই দুইটা চেক বক্স এবং সবার শেষে একটি বাটন এখানে দিতে হবে। তো চেক বক্স দেওয়ার জন্য আমাদের ইনপুট আনতে হবে, অবশ্যই ইনপুট আনতে হবে। তো এটা এটা কিন্তু ফিল্ড সেটের বাইরে, আমাদের ফিল্ড সেটের কাজ কিন্তু শেষ। তো চলুন আমরা ইনপুট নিয়ে আসি। আসলে ইনপুটটা বারবার এখান থেকে না নিয়ে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি ডিরেক্টলি। কপি, ওকে। তো প্রথম প্রথম ইনপুট হবে চেকবক্স, ওকে, এটাও একটা কনফার্মেশন। তো নেম আমরা কনফার্মেশনে রাখলাম। তো ভ্যালু ইয়া আছে, থাকুক, সমস্যা নেই, নো প্রবলেম। তো এখানে আমাদের যে লেখাটা হবে,
আমরা লেখাটা লিখে সময় নষ্ট না করে ডিরেক্টলি কপি করে নিয়ে আসতেছি। তো অবশ্যই লাইন ব্রেক ট্যাগ দিতে ভুলবেন না। এখানে তারপর দ্বিতীয় লাইনের লেখাটা কপি করে নিয়ে আসলাম। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন, লাইন ব্রেক ট্যাগ অবশ্যই দিবেন। এখন যদি পেজটা রিফ্রেশ করে দেখবো, দেখুন এখানে দুইটি চেকবক্স চলে এসেছে এবং এই চেকবক্স মানে দুইটি কাজ করতেছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা টিক চিহ্ন দিতে পারতেছি, আবার টিক চিহ্ন তুলেও দিতে পারতেছি। তো এখন সবার শেষে আমাদের যে কাজটা করলেই আমাদের ফর্মটা কমপ্লিট, সেটা হচ্ছে এই সাবমিট ইউর ইনফরমেশন নামে একটি বাটন তৈরি করতে হবে। তো বাটন তৈরি করা খুব ইজি কাজ। আমরা একটা ইনপুট নেব এবং ইনপুটের টাইপকে বাটন ডিক্লেয়ার করে দিব, তাহলেই বাটন ডিক্লেয়ার হয়ে যাবে। সরি, আমাদের ইনপুট বানাম ভুল হয়েছে। আসলে টাইপ করতে গেলে বানাম ভুল প্রচুর পরিমাণে হবে, এটাই স্বাভাবিক। কারণ ভুল না করলেই তো আপনি শিখতে পারবেন না, ভুল করলেই শেখা যায়। তো এটার ভ্যালু আমরা কি ধরনের বাটন চাই, আমরা সাবমিট দিয়ে দিলাম ভ্যালু। তো জেনারেলি এখানে ভ্যালুতে আপনি যেটা লিখবেন সেটাই আপনার বাটনের উপরে শো করবে। তো এখানে সাবমিট ইউর ইনফরমেশন দিয়ে এখন আমরা এটাকে ক্লোজ করে দেব এবং সবশেষে আরেকটি লাইন ব্রেক ট্যাগ এখানে ইউজ করে দিতেও পারি, নাও দিতে পারি। এখানে যদি রিফ্রেশ করি, দেখুন এখানে সাবমিট ইউর ইনফরমেশন নামে একটি বাটন চলে আসছে। সরি, এখানে যদি রিফ্রেশ করি, দেখুন সাবমিট ইউর ইনফরমেশন নামক একটি বাটন এখানে চলে আসছে। তো ফর্মটা এখন মোটামুটিভাবে আমরা বলতে পারি যে আমাদের কাজ করার জন্য রেডি। বাট এই ফর্মটাতে লক্ষ্য করুন যে ফার্স্ট নেমের পরে একটু ফাঁকা, লাস্ট নেমের পরে একটু ফাঁকা, ফাদার মাদার এগুলোর মাঝখানে একটু গ্যাপ আছে। তো এখানে কিন্তু সেই গ্যাপটা নেই। তো আপনি চাইলে এখানেও সেই গ্যাপটা দিতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যে দেখুন এখানে যে আমরা ব্র্যাকেট ট্যাগ বা লাইন সরি লাইন ব্রেক ট্যাগ যে ইউজ করছি, সেটা যদি আমরা দুইবার করে দেই, প্রত্যেকটা ভ্যালুর পর যদি আমরা লাইন ব্রেক ট্যাগটা দুইবার করে দেই, কন্ট্যাক্ট অ্যাড্রেস, মোবাইল নং, ইনক্লুড পিনকোড, তারপর এখানে যে কান্ট্রির আগে দুইবার, ফিল্ড সেটের আগে দুইবার, তারপর আমাদের যে চেক বক্স আছে সেটার আগে যদি আমরা এই বিআর ট্যাগ বা লাইন ব্রেক ট্যাগ দুইবার ইউজ করি, এখন যদি সেভ করে যদি পেজটা রিফ্রেশ করি দেখবো, দেখুন আমাদের ফর্মটি আগে থেকে দেখতে সুন্দর হয়েছে এবং একটু ফাঁকা ফাঁকা হয়েছে। তো এই দুইটার মাঝখানে একটি ব্রেক ট্যাগ পড়ে গেছে। তো আমরা এখানে দেখে আসি, ও হ্যাঁ, যে এখানে পড়ে গেছে আসলে সেটা এই জায়গায় হবে। এখন যদি রিফ্রেশ করি দেখুন, তো আমাদের ফর্মটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা কিন্তু যে কোনো ওয়েবসাইটের জন্য একটি টোটাল কমপ্লিট একটি ফর্ম। তো এই ফর্মে আমরা সব কিছু ইউজ করছি মোটামুটি। পাসওয়ার্ড ফিল্ড আছে এখানে, আমাদের রেডিও বাটন আছে, চেক বক্স আছে, তারপর সাবমিট বাটন আছে, টেক্সট এরিয়া আছে, ফিল্ড সেট আছে, ফিল্ড সেটের মধ্যে লিজেন্ড আছে। তো আবার ফিল্ড সেটের মধ্যে আমরা রেডিও বাটন ইউজ করেছি। তো এভাবে আসলে এইচটিএমএল আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য একটি ফর্ম প্যাটার্ন তৈরি করতে পারেন। তো আশা করি টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন এবং টিউটোরিয়ালটি বারবার দেখুন এবং একটি ফর্ম তৈরি করা প্র্যাকটিস করুন। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে। তো আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।